আবার আমন্ত্রণ হিসেবে বিদেশে সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশে সার্বিক ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম ইন্ডেক্স গ্রুপের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামুন রশিদ এফসিএম এ। আমরা তার সাথে যুক্ত হতে পেরেছি, আমরা আলোচনায় ফিরছি। জনাব মামুন রশিদ, আমরা একটু জানতে চাচ্ছিলাম, শুরুতে যেটা জানতে চাচ্ছিলাম, দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিটা আসলে কেমন? অনেক ধরনের চ্যালেঞ্জ, বৈশ্বিক স্থানীয় অনেক ধরনের চ্যালেঞ্জ, তো তারপরেও আসলে সার্বিক ব্যবসা বাণিজ্য দৈনিক যে লেনদেন কী অবস্থা আসলে? আমি বলছিলাম যে দেশে সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন দেখছেন আসলে এই অবস্থাতে? জি, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে দীর্ঘ একটা করোনা পরবর্তী সময়ে যখন সবাই নতুন করে ব্যবসা বাণিজ্যে আবার অ্যাটেনশন আমরা দিলাম, ঠিক সেই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো, যার প্রেক্ষিতে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ফুয়েল প্রাইস, ফ্রেইট বেড়ে গেল। তো ফুয়েল প্রাইস এবং ফ্রেইট যখন বেড়ে যায়, তখন আমাদের কস্ট অফ ইম্পোর্ট অটোমেটিক্যালি বেড়ে যায়। তো আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ এই মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যেটাই বলি, এই দেশে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা ইম্পোর্টের সাথে তাল মিল রেখে এটা আসলে সবসময় সম্ভব হয় না। অন টপ অফ দ্যাট, এই যুদ্ধের যে এফেক্টগুলো, সেখানে আপনারা জানেন যে বর্তমানে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সাফারার যেখানে ডলার ক্রাইসিস, যে ডলার ক্রাইসিসের কারণে আমরা এলসি খুলতে পারছি না, এলসি না খোলার জন্য আমাদের ইম্পোর্ট এফেক্টেড, এবং ডলারের যে রেট ইট ইজ ভেরি মাচ ভোলাটাইল, এক একটা ব্যাংকে এক একটা রেট। অন টপ অফ দ্যাট, স্কেয়ারসিটি অফ ডলার, যেটা বর্তমান ব্যবসা বাণিজ্যের বড় অন্তরায়। তো র মেটেরিয়াল যখন আমরা নিয়ে আসতে পারবো না, র মেটেরিয়াল শর্টেজের ফলে আমাদের এনাফ প্রোডাকশন, মার্কেটে প্রচুর ডিমান্ড থাকার পরেও আমরা এনাফ প্রোডাকশন করতে পারছি না, যার ফলে প্রত্যেকটা ব্যবসায়ী তাদের সাফিসিয়েন্ট প্রোডাকশন না দেওয়ার কারণে সেল ড্রপ করছে। এবং আমি মনে করি গত এক বছরে প্রত্যেকটা সেক্টরে প্রায় 20-25% তাদের সেল ড্রপ করেছে। ফলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্যবসায়ী তাদের ব্যাংকের যে লাইবিলিটি, কর্মচারীদের বেতন অ্যান্ড অপারেটিং কস্ট, এগুলো মিট আপ করতে হিমশিম খেতে হচ্ছে। সো মেইন রিজন যেটা হলো যে এই যুদ্ধের যে এফেক্টটা আমাদের দেশে পড়েছে, আমাদের রিজার্ভ থেকে শুরু করে ডলার ক্রাইসিস, ডলারের ভোলাটাইল রেট, সবকিছু মিলে আমার মনে হয় যে করোনার পরে আমরা যেভাবে আশা করেছিলাম যে দেশটাকে নতুনভাবে রিবিল্ড করব, ঠিক সেখানে একটা ছন্দ পতন ঘটেছে। হ্যাঁ, চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ মোকাবেলা করে আসলে এগিয়ে যেতে হবে। আমি একটু জানতে চাইবো যে সামনে প্রস্তাবিত বাজেট, তো সেটিও এবারও অনেক বড় একটা, বড় আকারের একটা বাজেট হতে যাচ্ছে, অনেকে সেটি মনে করছেন, তো প্রস্তাবিত বাজেটে প্রত্যাশা নিয়ে একটু জানতে চাইবো, সেই সাথে বাজেটে কী কী চ্যালেঞ্জ আসলে হতে পারে সেটি নিয়েও একটু জানতে চাই। জি, খুবই রেলিভেন্ট কোয়েশ্চেন আপনারা করেছেন। আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি আগামী 1 জুন সম্ভবত আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা বাজেট, উইচ ইজ অ্যারাউন্ড 7.6 ট্রিলিয়ন, মানে 7,60,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, যেখানে জিডিপি ফোরকাস্ট করা হয়েছে 7.5%। এবং এখন বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা ইনফ্লেশন, যেটা প্রায় 9-9.5% এর মধ্যে রান করছে। সো ইনফ্লেশন রেটটাকে 6% রেখে জিডিপি 7.5% কে টার্গেট করে আগামী বাজেট ঘোষণা করার জন্য অলরেডি প্রিপারেশন চলছে, এবং সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রীর এনওডি পেয়েছেন। সো এই বাজেটের আমাদের প্রত্যাশা, ব্যবসায়িক সমাজের যে প্রত্যাশা, সেটা আমরা চাবো ইন্ডাস্ট্রি বেসড এবং ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বাজেট হতে হবে। বিকজ ইন্ডাস্ট্রি যদি গ্রো না করে, ইনভেস্টমেন্ট যদি ফ্রেন্ডলি না হয়, বোথ লোকাল অ্যান্ড ফরেন, সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। দ্বিতীয়ত হলো আমাদের অ্যাফোর্ডেবল এবং কোয়ালিটি সাপ্লাই অফ এনার্জি অ্যান্ড পাওয়ার, এটাকে এনশিওর করতে হবে। আজকে প্রত্যেকটা বিজনেস সোসাইটি এই ইলেকট্রিসিটি, গ্যাস, পাওয়ার, এগুলোর স্কেয়ারসিটি ফেস করছে, যার জন্য এনাফ প্রোডাকশন দিতে পারছে না। আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, আনইন্টারাপ্টেড গ্যাস ইজ রিকোয়ার্ড ফর বেটার প্রোডাকশন। তৃতীয়ত হলো যে বর্তমানে যে অনগোয়িং ইনফ্লেশন, হাই ইনফ্লেশন, যেটা আমি আগে বললাম 9-9.5% প্লাস এর মধ্যে আছে, এটাকে টেনে ধরতে হবে, এটাকে ট্যাকল করতে হবে। এছাড়া যে এক্সচেঞ্জ রেটে যে ভোলাটাইল, ডলারের কোনো আসলে ঠিক ঠিকানা নাই, এক একটা ব্যাংক এক একটা তাদের চাহিদা মতো রেট কোট করছে, প্লাস বাংলাদেশ ব্যাংকও প্রায় দেখা যাচ্ছে ডলার
রেট বাড়াচ্ছে, ইন্টার ব্যাংক ডলার রেট বাড়ছে, এবং এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড 108.5 পর্যন্ত চলে আসছে। সো আমাদের বাজেটে প্রত্যাশা থাকবে যে ইন্ডাস্ট্রি এবং ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বাজেট হোক, ইনফ্লেশনের লাগামটা যতদূর সম্ভব টেনে ধরা হোক, এবং আমাদের ব্যবসা বান্ধব যাতে আমাদের এই এনভায়রনমেন্টটা থাকে, এটার জন্য এনাফ আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ ইলেকট্রিসিটি অ্যান্ড পাওয়ারকে এনশিওর করতে হবে। এটাই থাকবে আগামী বাজেটের প্রত্যাশা। এবং যেটা যে বাজেট, এবং আপনি জানেন যে নেক্সট বাজেটটা হবে ইলেকশন বাজেট, গভর্নমেন্টের জন্য এটা তার ইলেকশনের কিছু ম্যানিফেস্টো, তার কমিটমেন্ট, সেটাকে ঠিক রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম বিজনেস কমিউনিটি, বিজনেস সোসাইটির ডিমান্ড অ্যান্ড এক্সপেকটেশন কে ফুলফিল করতে হবে। সো ইটস এ বিগ চ্যালেঞ্জ। আর দ্বিতীয়ত যে কথাটা বলছেন চ্যালেঞ্জের কথা, চ্যালেঞ্জ অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জ প্লাস এক্সটার্নাল চ্যালেঞ্জ। আপনি এক্সটার্নাল চ্যালেঞ্জ বলতে আমি যেটা বোঝাচ্ছি IMF এর যে কন্ডিশন, বা কন্ডিশন যদি নাও বলি সাজেশনও যদি বলি, সেক্ষেত্রে তাদের অনেকগুলো সাজেশন বা কন্ডিশন যেটা আছে, সেখানে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে হবে, তারপরে গভর্নমেন্টের সাবসিডি যেগুলো আছে এনার্জি সেক্টরে, পেট্রোলিয়াম সেক্টরে, এখানে সাবসিডি কমাতে হবে, ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। এখন ট্যাক্স জিডিপি রেশিও যখন বাড়াতে যায়, যখন IMF এর প্রেসক্রিপশন বা সাজেশন অনুযায়ী, তখন আবার এটা জনবান্ধব বা গণবান্ধব, ব্যবসা বান্ধব হয় না। সো গভর্নমেন্টের জন্য দিজ আর দ্য চ্যালেঞ্জেস, যেখানে আরো ইন্টারনাল যে চ্যালেঞ্জ গুলো ফেস করতে হবে, সেখানে সোশ্যাল সেফটি নেট এবং তাদের যে পুর পিপলের জন্য ফুড অ্যান্ড সিকিউরিটি, এটাকে এনশিওর করতে হবে। ইন দ্যাট কেস এগ্রিকালচার সেক্টরে পর্যাপ্ত সাবসিডি দিতে হবে, ফার্টিলাইজার কে সাবসিডি দিতে হবে, যাতে আমাদের ফুড প্রোডাকশনে আমরা সাফার না করি, অ্যাটলিস্ট নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারি। সো দিজ আর দ্য ইন্টারনাল চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জ গুলোর সাথে কনফ্লিক্ট করে IMF এর কন্ডিশন বা সাজেশন গুলো। সো এই দুটো চ্যালেঞ্জ কে ইকুইলিব্রিয়াম পজিশনে আনা, এবং এই দুটো চ্যালেঞ্জ কে মোকাবেলা করেই আগামী বাজেট সরকারকে খুব সতর্কতার সাথে করতে হবে, যাতে জনবান্ধব হয়, ব্যবসায়ী বান্ধব হয়, এট দ্য সেম টাইম আমাদের যারা ডোনার এজেন্সি আছে তাদের কন্ডিশন গুলো, সাজেশন গুলো যাতে আমরা ফুলফিল করতে পারি। সেটাই গণমানুষের বাজেট হবে, এটি সবারই প্রত্যাশা। একটু জানতে চাই একদম শেষের দিকে, আপনি সার্বিক ব্যবসা বাণিজ্য নিয়ে বলছিলেন, আমি একটু সিরামিক সেক্টর নিয়ে জানতে চাই। আমি জানি যে এই সেক্টরের অ্যাসোসিয়েশনের আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তো এই সেক্টরের কি অবস্থা, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন, বাজেটে কি প্রত্যাশা থাকবে? খুব কম করে বলি সিরামিক সেক্টর সম্পর্কে, আসলে আমি অনেকবার আপনাদের সাথে কথা বলার সময় বলেছি, বিভিন্ন ফোরামে বলেছি। আপনারা জানেন এই সিরামিক সেক্টরে বর্তমানে প্রায় 62টা কোম্পানি কাজ করছে, এবং এইটা ইম্পোর্টের সাবস্টিটিউট হিসেবে কাজ করে এদেশের ফরেন কারেন্সি রিজার্ভে হিউজ একটা কন্ট্রিবিউশন রেখেছে। আগে এক সময় আমরা চায়না থেকে সিরামিক্স টাইলস ইম্পোর্ট করতাম প্রায় 85% এবং লোকালি প্রডিউস করতাম 15%, এখন এটা কমপ্লিটলি রিভার্স, উই আর প্রোডিউসিং 85% অ্যান্ড ইম্পোর্ট 15%, উইচ অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি হেল্পস টু দ্য গভর্নমেন্ট অর আওয়ার নেশন টু ক্রিয়েট এনাফ রিজার্ভ। তো এখন এখানে যদি বলি অ্যানুয়াল টার্নওভার প্রায় 7,000 কোটি টাকা, হিউজ একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে, এবং এই সেক্টরের সবচেয়ে বেশি ভ্যালু অ্যাডিশন হুইচ ইজ 65%। সো এই সেক্টরকে বেশি না, দুই চারটা সাপোর্ট যদি দেওয়া যায়, দুই একটা সাপোর্ট দেওয়া যায়, তাহলে এই সেক্টরটা হতে পারে নেক্সট টু দা R&D সেক্টর একটা বুমিং সেক্টর। তার মধ্যে একটা হলো, আপনি দেখেন ম্যাক্সিমাম সেরামিক্স ইন্ডাস্ট্রি গুলো গাজীপুর, শ্রীপুর, এই বেল্টে, এই বেল্টে আমরা দীর্ঘদিন যাবৎ এই আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই এটা পাচ্ছি না। তো গ্যাস, যেহেতু এটা গ্যাস বেসড ইন্ডাস্ট্রি, এখানে আনইন্টারাপ্টেড গ্যাস না থাকলে যেটা হয়, প্রোডাকশন কোয়ালিটি খারাপ হয়ে যায় এবং হিউজ লসের সম্মুখীন হতে হয়। দ্বিতীয়ত হলো, এটা এখন লাক্সারি আইটেম না, বাট লাক্সারি আইটেমের জন্য যে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল, সেরামিক সেক্টরে এখন পর্যন্ত এই 15% সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল। আমরা গত 5-7 বছর হলো NBR কে বারবার রিকোয়েস্ট করেছি, বিভিন্ন প্রি বাজেট ডিসকাশনে বলেছি যে সাপ্লিমেন্টারি ডিউটি শুড নট বি অ্যাপ্লিকেবল ফর দিস সেরামিক সেক্টর। সো এইটা আমাদের প্রত্যাশা থাকবে, যদি গভর্নমেন্ট এই 15% সাপ্লিমেন্টারি ডিউটি তুলে দেয়, তাহলে এই সেক্টরটা রাইজ করতে পারে এবং দেশের ইকোনমিতে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারে।
আমরাও সেটাই প্রত্যাশা করব। আমরা প্রত্যাশা করব সিরামিক সেক্টরের জন্য যে পরামর্শগুলো দিলেন সেগুলো আসলে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা ভেবে দেখবেন, সেই সাথে অন্য সেক্টরের জন্য আসলে বাজেটে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটি সেভাবে নেবে, সেই প্রত্যাশায় আমরা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।